যা দিয়ে ছেলের আকিকা দিলেন রাজপুরি, বাবা মা হয়েছেন ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজপুরি, তাদের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান, ছেলের নাম রেখেছেন শাহিন মোহাম্মদ রাজ্য। চিকিৎসকের পরামর্শে টানা পাঁচ দিন হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন পরিমণি ও তার সন্তান। গত সোমবার 1-5 আগস্ট বিকেলে তাদের বাসায় নেওয়া হয়েছে। বুধবার 1-7 আগস্ট দেওয়া হয় রাজ্যের আকিকা। দুটি ছাগল জবাই করে ছেলের আকিকা সম্পন্ন করেছেন রাজপুরি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রাজ্যের নানি অর্থাৎ নির্মাতা চয়নিকা চৌধুরী। গুণী এই নির্মাতাকে মা বলেই সম্বোধন করেন চিত্রনায়িকা পরিমণি। রাজ্যের বাবা মায়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চয়নিকা চৌধুরী লিখেছেন, অনেক কথা মুখ দিয়ে বলতে হয় না, কারণ এর গভীরতা বলে বোঝানো যায় না, তা শুধুই অনুভবের ব্যাপার। পরিমণি ও শরীফুল রাজের এর রাজপুত্র রাজ্যের আকিকা হল। সকালে দুটি খাসি জবাই করা হলো আর মিলাদের ব্যবস্থা ছিল। ছোট্ট পরিসরে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো, অনেক আনন্দ পেলাম, রান্না ভীষণ ভালো ছিল, নাতি রাজ্যের উদ্দেশ্যে নানি চয়নিকার বার্তা, অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্য, মায়ের মতো সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো, আর বাবার মতো সাহসী প্রেমিক ও কেয়ারিং হও, এই প্রার্থনা। নানিমাকে কিন্তু ভুলে যেও না। আদর আদর আদর। প্রসঙ্গত, গত বছরের 1-7 অক্টোবর গোপনে বিয়ে করেন রাজপুরি। চলতি বছরের 1-0 জানুয়ারি তারা ঘোষণা দেন তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘর ভর্তি করে ফেলেছেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করেছিল ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটি সত্যি হয়েছে, রাজপুরীর ঘরে রাজ্যই এসেছে।